আত্মঘাতী হামলার জেরে বিস্ফোরণ বলেও স্থানীয় সংবাদ মাধ্যম সূত্র জানাচ্ছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে আমেরিকান সেনার সঙ্গে। জঙ্গিদের গুলির লড়াই শুরু হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। আর এই হামলার জেরে শিশু সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় কমপক্ষে 3 জন মার্কিন সেনা আহত হয়েছেন। কতজনের মৃত্যু হয়েছে সেটা এখনো পরিষ্কার নয়। অন্যদিকে একটি হোটেলের বাইরেও আরও একটি বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি টুইটারে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। বিস্ফোরণ ঘটেছে তিনি জানিয়েছেন। আত্মঘাতী হামলার জেরে বিস্ফোরণ বলেও স্থানীয় সংবাদ মাধ্যম সূত্র জানাচ্ছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে আমেরিকান সেনার সঙ্গে। জঙ্গিদের গুলির লড়াই শুরু হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। আর এই হামলার জেরে শিশু সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় কমপক্ষে 3 জন মার্কিন সেনা আহত হয়েছেন। কতজনের মৃত্যু হয়েছে সেটা এখনো পরিষ্কার নয়। অন্যদিকে একটি হোটেলের বাইরেও আরও একটি বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি টুইটারে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। বিস্ফোরণ ঘটেছে তিনি জানিয়েছেন। আনাস মালিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সেখানকার কি অবস্থা তুলে ধরছেন। ক্যা হালাত হে আনাস? एंट्रेंसेस हैं, 3 मेन एंट्रेंसेस हैं। एक एबी गेट है जो कि मेरे उल्टे हाथ पर मौजूद है, वो अभी पूरी तरह कॉर्डन ऑफ कर दिया गया है। करीबन 800 मीटर की मुसाफत पे, 700 मीटर की मुसाफत पर बैरन गेट है। ये सीधे हाथ पे आपको अगर दिख भी रहा होगा तो ये बैरन गेट का, बैरन होटल का गेट है। इस बैरन गेट से आज हम रिपोर्ट कर रहे थे। शाम में तकरीबन 6:15 बजे 6:30 बजे के करीब हमें इत्तला मिली कि एक धमाका हुआ है, और उस धमाके की इत्तला हमें लोकल लोगों ने दी, क्योंकि हम एबी गेट से जो जब जहाँ पर धमाका हुआ था वहां पे हम गुज़िश्ता रोज रिपोर्ट कर रहे थे। एबी गेट के ऊपर धमाके की आवाज आई और हमें जो ज़राए वहां पे मौजूद थे उन्होंने कहा कि ये एक खुदकुश धमाका था और साथ में उसके बाद गन फायर भी हुई। ये एक पैटर्न था जो कि फॉलो किया गया। उसके थोड़ी देर बाद, तकरीबन 1 घंटे बाद, जहां पे मैं मौजूद हूं इससे तकरीबन 600 मीटर की मुसाफत पर बैरन गेट है, जहां से आज दोपहर में हम रिपोर्ट कर रहे थे। वहां पर कनाल साइड के ऊपर वहां पर एक और बड़ा धमाका हुआ और उस धमाके की अभी तक उसकी क्लैरिटी जो है नहीं आ पाई है कि कितने लोग वहां पे जख्मी हैं, लेकिन जख्मी बहुत ज्यादा हैं। আনাস মালিক আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার আমাদের অপর প্রতিনিধি জানাচ্ছেন ভারত সরকারের তরফ থেকে আপাতত জ্যোতির্ময় কি জানানো হচ্ছে, কি অবস্থা সেখানে, ভারতীয় নাগরিকদের সম্পর্কে কিছু জানা যাচ্ছে, কিছু খবর? আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন যখন এই বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে বিভিন্ন ছবি এসে পৌঁছেছে এবং তাদের তরফ থেকেই জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি আনাস মালিক গ্রাউন্ড জিরো থেকে আমাদের জানাচ্ছিলেন যে অনেক অনেকেই আহত হয়েছেন, সেই সংখ্যা কিন্তু নিশ্চিত করে কেউ জানাতে পারছে না। পেন্টাগনের তরফ থেকেও বলা হচ্ছে হ্যাঁ বিস্ফোরণ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা বলতে পারছেন না যে কত মানুষের প্রাণ গিয়েছে এবং কাদের মাধ্যমে হামলা হয়েছে বা কে করেছে। এখনো পর্যন্ত ফ্রান্সের তরফ থেকে বলা হচ্ছে আইসিসি এই হামলা চালিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আরো জানানো হচ্ছে যে এটা আত্মঘাতী হামলায় করেছে আইএস। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে, কি কি তাদের কাছে এখনো পর্যন্ত খবর পৌঁছেছে এই বিস্ফোরণের পর? দেখো, যেহেতু এই মুহূর্তে ভারতের এমব্যাসি কাবুলের মাটিতে সম্পূর্ণভাবে ইনঅ্যাক্টিভ, সম্পূর্ণভাবে ডিপেন্ড করতে হচ্ছে ভারতের এমইএ তরফ থেকে যে অফিসিয়ালসরা এই মুহূর্তে, কয়েকজন হাতে গোনা অফিসিয়ালস এই মুহূর্তে কাবুল এয়ারপোর্টে অ্যাসাইন রয়েছেন, তাদের কাছ থেকে যে ইনফরমেশন এসে পৌঁছচ্ছে তার ভিত্তিতে নয়াদিল্লিকে বা সাউথ ব্লককে এই মুহূর্তে প্রত্যেকটা পদক্ষেপ বা প্রত্যেকটা ডিসিশন নিতে হচ্ছে। যে বিষয়ে এই মুহূর্তে সব থেকে বেশি চিন্তার বিষয় তা হচ্ছে যে যে খবর এসে পৌঁছেছে যে 13 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে, 26 জন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় কাবুল এয়ারপোর্টের ঠিক কাছেই ইমার্জেন্সি হসপিটাল বলে একটি
হসপিটালে এই মুহূর্তে চিকিৎসাধীন। এই যে 13 জনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে তার মধ্যে অনেকে বিদেশি রয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তারা দাবি করেছেন এবং রয়টার্সের তরফ থেকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে এই যে 13 জনের মৃত্যুর খবর সেই 13 জনের সংখ্যা আরো বাড়তে পারে। ফলত তার মধ্যে কোনো ভারতীয় কেউ রয়েছে কিনা সে সম্পর্কে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো খবর নয়াদিল্লির কাছে এসে পৌঁছয়নি। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে সকালে যখন অল পার্টি মিটিং হয় যে সময় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি সমস্ত সংসদীয় দলের নেতাদের সঙ্গে তিনি বৈঠকে বসেন, প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রী জানান যে যার যে সমস্ত ভারতীয় কাবুলে এসে পৌঁছেছে একমাত্র তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে, কিন্তু এমন অনেকে রয়েছেন যারা আফগানিস্তানের প্রত্যন্ত প্রান্তে কাজের সূত্রে রয়েছেন। যেহেতু সমস্ত দেশটা এই মুহূর্তে তালিবানদের দখলে চলে গিয়েছে তাদের অনেকেই কাবুল পর্যন্ত এসে পৌঁছতে পারছেন না, ফলত তারা কি অবস্থার মধ্যে রয়েছেন কোনো যোগাযোগ নেই। ইতিমধ্যেই এমইএর তরফ থেকে বেশ কয়েকটি ইমেল সার্ভিস শুরু করা হয়েছে, কয়েকটি হোয়াটসঅ্যাপ নাম্বার সার্কুলেট করা হয়েছে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমেলের মাধ্যমে সাধারণ মানুষ বা ভারতীয়রা যারা যেখানে রয়েছেন তারা তাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে। কিন্তু যারা অন্য জায়গা থেকে যোগাযোগ করছেন অর্থাৎ আফগানিস্তানের অন্য শহর বা প্রত্যন্ত এলাকা থেকে যোগাযোগ করছেন তাদের সেখান থেকে ইভ্যাকুয়েট করার কোনো রকম কোন পরিকাঠামো এই মুহূর্তে হাতে নেই। ফলত যে ব্লাস্টের ঘটনা ঘটেছে সেখানে কোনো ভারতীয় রয়েছে কিনা, হাসপাতালে যারা চিকিৎসাধীন সেখানে কোনো ভারতীয় রয়েছে কিনা সে সম্পর্কে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য এসে পৌঁছয়নি। তবে যেহেতু কাবুল এয়ারপোর্টের মধ্যে কোনো ঘটনা ঘটেনি ফলে তো ভারতের আধিকারিকরা বা ভারতের নাগরিকরা যারা এই মুহূর্তে এয়ারপোর্টের ভেতরে রয়েছেন সেখানে কোনো রকম কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি বলেই এখনো পর্যন্ত খবর এসে পৌঁছেছে। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি জানালেন এই মুহূর্তে ভারত সরকারের কাছে কি কি তথ্য আপাতত এসে পৌঁছেছে এবং কি জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে আনিস মালিক সেই প্রতিবেদন তুলে ধরছেন, তারই সঙ্গে সঙ্গে আপনাদের আরো একবার দেখাচ্ছি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিস্ফোরণ একের পর এক বিস্ফোরণ হয়েছে, 13 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে। কারা এই ঘটনা ঘটিয়েছে তার দায় কেউ স্বীকার করেনি। কাবুল বিমানবন্দর তার ঠিক বাইরে পূর্ব দিকে গেটে এটা হয়েছে এবং আরো একটি বিস্ফোরণ হয়েছে যেখানে তার ঠিক নিকটবর্তী একটি জায়গায় একটি হোটেল রয়েছে যে সেই হোটেলের সামনে এই বিস্ফোরণ হয়েছে। এখনো পর্যন্ত যাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতের সংখ্যা অগুন্তি বলা হচ্ছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে কতজনের মৃত্যু হয়েছে সেটাও নিশ্চিত করে কোনো সূত্র মাধ্যমে জানা সম্ভব হচ্ছে না। আর এখনো পর্যন্ত আহতের সংখ্যা সেটাও কিন্তু নিশ্চিত করে কত সেটাও জানা সম্ভব হচ্ছে না, তবে সেটা সংখ্যা অনেক এমনটাই বলা হচ্ছে, চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে। সঞ্জয় ভদ্র চিফ রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত ভাবে জানবো সঞ্জয় এই মুহূর্তে আর কি আপডেট পাওয়া যাচ্ছে। দেখেন এখন পর্যন্ত যেটা আপডেট পাওয়া যাচ্ছে সেটা হলো যে দুটি ব্লাস্টের যে খবর ছিল তার কনফার্মেশন আমাদের গ্রাউন্ড জিরোতে যে রিপোর্টার রয়েছে তিনি নিজে সেটা কনফার্ম করছেন এবং একাধিক ব্যক্তি মারা গিয়েছে, কিন্তু এই মুহূর্তে হতাহতের ঠিক সংখ্যা কত এই মুহূর্তে বলার পরিস্থিতিতে নেই। তার কারণ হলো এই মুহূর্তে যারা আহত প্রত্যেককে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে তাদের মেডিকেল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করা হচ্ছে, ফলে এই মুহূর্তে ইভ্যাকুয়েশন প্রসেস কিন্তু তৈরি হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে। সেটা হলো যে অ্যাবে গেটের বাইরে যে আজকে যে ঘটনা ঘটেছে অর্থাৎ এক্সপ্লোশনের ঘটনা ঘটেছে এর কিন্তু পূর্ববর্তী কিন্তু এর আভাস ছিল এবং অন্তত চারটি দেশের পক্ষ থেকে কিন্তু এখানে জঙ্গি হানা হতে পারে এটা কিন্তু এখানে অ্যালার্ট ছিল। তারপরেও কি করে এই ঘটনা ঘটাতে সম্ভব হলো সেই নিয়ে খুব একটা বিস্তারিত ভাববার কিছু নেই, তার কারণ এই মুহূর্তে ওই জায়গায় সিভিলিয়ান পপুলেশন বা কোনো সে অর্থে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল কিন্তু খুব একটা নেই। জানা গেছে অ্যাবে গেটে যা বাইরে হয়েছে তার ঠিক ভেতরে কিন্তু ইনার পেরিফেরি এই মুহূর্তে কিন্তু ম্যান করছে হলো US মারিন কমান্ডোরা এবং তার বাইরের পুরো কন্ট্রোল কিন্তু তালিবানরা রয়েছে এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট করে রয়েছে, কিন্তু এর মধ্যে আইসিস ইনফিলট্রেট করেছে কিনা এবং অবশ্যই ইনফিলট্রেট করেছে কারণ সুইসাইড বম্বিং এর যে ঘটনা ঘটেছে তার ফলে একটা বিষয় অত্যন্ত স্পষ্ট যে সাধারণ মানুষজনের আড়ালে কিন্তু যারা এই ঘটনার পেছনে রয়েছেন বা সুইসাইড বম্বার রয়েছেন তারা কিন্তু ইনফিলট্রেট করতে সমর্থ হয়েছিল একেবারে ক্লোজ পেরিফেরিতে অর্থাৎ এয়ারপোর্টে কাবুল এয়ারপোর্টে একদম ক্লোজ পেরিফেরি পর্যন্ত তারা কিন্তু পৌঁছে গেছিল এবং কাবুল এয়ারপোর্টের ঠিক 300 মিটার দূরে অ্যাবে গেট থেকে 300 মিটার দূরে যে হোটেলে ইউএন অফিসিয়াল থেকে শুরু করে ফরেন মিডিয়ার সব লোকজন যারা ইভ্যাকুয়েট হওয়ার জন্য ওখানে আশ্রয় নিয়েছেন তাদের ওখানেও কিন্তু ব্লাস্ট হয়েছে, ফলে এই ঘটনার পেছনে ঠিক এক্সাক্ট কি মানে কেন ঘটিয়েছে বা কি হয়েছে তার থেকেও বড় কথা
ধরনের ঘটনার সম্ভাবনা আজ করা গিয়েছিল, ঘটনাটি ঘটেছে। কিন্তু এই মুহূর্তে যারা ইনজিওর তাদের প্রত্যেকে মেডিকেল অ্যাটেন্ডেন্সের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। তার পাশাপাশি তালিবান লোকাল মিডিয়া রিপোর্ট যেটা বলছে সেটা হলো যে ওখানে যারা আহত যাদের উদ্ধার করা হচ্ছে তাদের প্রত্যেকে মেডিকেল অ্যাটেন্ডেন্সে নিয়ে যাওয়ার পাশাপাশি তালিবানরা কিন্তু পাবলিক সাপোর্ট পাবলিক অ্যানাউন্সিং সিস্টেমের মাধ্যমে প্রত্যেকে কিন্তু নিজেদের ঘরে ঢুকে যাওয়ার কথা বলছে। ধন্যবাদ সঞ্জয় ভদ্র, আমাদের চিফ রিপোর্টার, আমাদের সঙ্গে ছিলেন আনাস মালিক আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে। সেখানকার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছেন এই মুহূর্তে, দেখুন কি অবস্থা, কি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি আনাস মালিক। एंट्रेंसेस हैं, तीन मेन एंट्रेंसेस हैं। एक एबी गेट है जो कि मेरे उल्टे हाथ पर मौजूद है, वो अभी पूरी तरह कॉर्डन ऑफ कर दिया गया है। करीबन 800 मीटर की मुसाफत पे, 700 मीटर की मुसाफत पर बैरन गेट है। ये सीधे हाथ पे आपको अगर दिख भी रहा होगा तो ये बैरन गेट का, बैरन होटल का गेट है। इस बैरन गेट से आज हम रिपोर्ट कर रहे थे। शाम में तकरीबन 6:15-6:30 बजे के करीब हमें इत्तला मिली कि एक धमाका हुआ है, और उस धमाके की इत्तला हमें लोकल लोगों ने दी, क्योंकि हम एबी गेट से जहाँ पर धमाका हुआ था वहां पे हम गुज़िश्ता रोज रिपोर्ट कर रहे थे। एबी गेट के ऊपर धमाके की आवाज आई और हमें जो ज़राए वहां पे मौजूद थे उन्होंने कहा कि ये एक खुदकुश धमाका था और साथ में उसके बाद गन फायर भी हुई। ये एक पैटर्न था जो कि फॉलो किया गया। उसके थोड़ी देर बाद, तकरीबन एक घंटे बाद, जहां पे मैं मौजूद हूं इससे तकरीबन 600 मीटर की मुसाफत पर बैरन गेट है, जहां से आज दोपहर में हम रिपोर्ट कर रहे थे। वहां पर कनाल साइड के ऊपर वहां पर एक और बड़ा धमाका हुआ और उस धमाके की अभी तक उसकी क्लैरिटी जो है नहीं आ पाई है कि कितने लोग वहाँ पे ज़ख्मी हैं, लेकिन ज़ख्मी बहुत ज़्यादा हैं। एयर एक्सेस मिला इस कंटेनर से बियॉन्ड जाने के लिए और वहाँ पर सिर्फ और सिर्फ लाशें ही मुझे नज़र आईं। मैं गिन कर नहीं बता सकता कि वहाँ पर कितनी लाशें थीं, लेकिन वहाँ पर अच्छी खासी लाशों की तादाद थी।